এতক্ষণ যে গ্রন্থটি সেলিম ওমর রচিত গ্রন্থটির উপর আলোচনা হলো, প্রকাশনা অনুষ্ঠানটি, প্রকাশনা অনুষ্ঠান মানে লেখককে সম্মানিত করা, সেলিম ওমরকে সম্মানিত করার জন্য আমরা মূলত এখানে জমায়েত হবার কথা ছিল। মানুষ হয়তো আরও হতো যদি বৃষ্টি না হতো, আর যদি বৃষ্টি আরও কিছুক্ষণ চলতো আর কর্নেল আলী সাহেব ফোন করে আমাকে না বলতেন, তাহলে আমিও হয়তো এই অনুষ্ঠান মিস করতাম। কর্নেল আলী সাহেব যখন মিলিটারি ছিলেন, মেজর ছিলেন, এক রাত্রে এই একটা কি দেড়টা হবে আমার বাসার সামনে বুটের আওয়াজ, বুটের আওয়াজ শুনে আমি তো কম্পিত, বুটের আওয়াজ। তারপরে যখন তিনি কথা বললেন তখন দোয়ার করলাম যে কর্নেল আলী এসেছেন, তখন তিনি মেজর ছিলেন। জাগরণ পত্রিকা আমি বের করি 1974 সালে, আমি তখন মদনমোহন কলেজে পড়াশোনা করি। কলেজের দুইটা একটা ক্লাস করে আমি চলে যেতাম সুরমা মার্কেটে। সুরমা মার্কেট ছিল ট্রাভেলসের মার্কেট, সিলেটে কোনো বিজ্ঞাপন ছিল না, ট্রাভেলসওয়ালা হয়েছিল একমাত্র বড়টা। ট্রাভেলসওয়ালাদের সাথে এই ট্রাভেলসের মালিক পক্ষ আমাকে দেখেই বলতেন, এই এসেছেন 30 টাকা দিয়ে দিতে হবে। একটা জাগরণের একটা পেজের 4 ভাগের 1 ভাগ হলো 30 টাকা, আর অর্ধ পৃষ্ঠে আর 60 টাকা, আর ফুল পেজ 120 টাকা, 100 টাকায় দিয়ে দিতাম। তারা বিজ্ঞাপন দিতেন, তাদের বিজ্ঞাপনে জাগরণ বের করতে আমি পেরেছি, উৎসাহ দিয়েছেন সুদীজন মোহাম্মদ নুরুলের কাছে এসেছি, প্রিন্সিপাল ইব্রাহিম খা বিশাল চিঠি লিখে উৎসাহিত করেছেন, চট্টগ্রামের মাহবুবুল আলম এই মাহবুবুল আলমের বিখ্যাত বই হইল মুমিনের জবানবন্দি, মুমিনের জবানবন্দি নিয়ে 73 সালে তিনি সিলেট আসলেন, 74 সালের প্রথম দিকে এসে উঠলেন আমিনুর রশিদ চৌধুরীর বাসায়। আমিনুর রশিদ চৌধুরীর বাসায় আমি তখন জাগরণের একটা বিশেষ সংখ্যা বের করার জন্য আমিনুর রশিদ চৌধুরীর বাসায় গিয়েছি। আমিনুর রশিদ চৌধুরী বললেন, তুমি এসেছ, তোমাকে আমি খুঁজতেছি। তিনি খুঁজতেছেন মাহবুবুল আলমকে, আমি সিলেট শহরে মাহবুবুল আলম 1000 পৃষ্ঠার আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বই লিখে ফেলেছে এই 74 সালে। এই বই নিয়ে এসেছেন সিলেট বিক্রির জন্য। আর আমিনুর রশিদ চৌধুরী এখানে উঠেছেন, আমিনুর রশিদ চৌধুরী বললেন, এই সম্পাদক আপনাকে নিয়ে যাবে যেখানে যেখানে আপনি বিক্রির জন্য যাবে। আমরা প্রায় 150 বই সিলেটে বিক্রি করে দিয়েছিলাম, 100 টাকা দাম ছিল 74 সালে, 100 টাকা বহু টাকা। সিলেট মহিলা গার্লস স্কুলের শিক্ষয়িত্রী মাহবুবুল আলম নাম শুনে চমকে উঠলেন, আপনি কি মুমিনের জবানবন্দির লেখক মাহবুব আলী, মাহবুবুল আলম? জি জি জি। আমরা যখন যোধে গেলাম এই কিশোরী মোহন গার্লস স্কুলে, গেলে হেডমিস্ট্রেস খুব পাত্তা দিচ্ছিলেন না যোগে এই মাহবুবুল আলমকে, আমি তো ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে, যখন পাত্তা দিচ্ছিল না তখন মাহবুব আলম বললেন যে স্যার আপনার মেয়েদের বয়স যদিও জিজ্ঞাসা করতে নেই, তবু আপনার বয়স কত হয়েছে? বলে আমার বয়স হয়েছে 52 বছর। বলে আমার বড় মেয়ের বয়স 55 বছর। তুমি আমাকে অন্তত বাবা হিসাবে অন্তত শ্রদ্ধা করতে
সম্মান করে দেয়। তো তো এই ছিলেন মাহবুবুল আলম। মাহবুবুল আলম চিঠি দিয়ে প্রেরণা দিতেন এবং জাগরণের তিনি লিখেছেন, জাগরণে তার লেখা আছে। মাহবুবুল আলম থেকে শুরু করে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ থেকে শুরু করে সৈয়দ মুর্তজা আলী, বাংলা একাডেমির সভাপতি ছিলেন তখন, তিনি তিনি চিঠি লিখতেন। কিছু কিছু ত্রুটি হলে, ইতিহাস বিষয়ক ত্রুটি থাকলে তা দরিয়ে দিতেন। মাহবুবুল আলম থেকে শুরু করে সেলিম ওয়াল পর্যন্ত আমাকে সহযোগিতা করেছে। সেলিম ওয়াল গুড়ি গুড়ি উড়াতো, আমি তাদের কলোনির উপরে দিয়ে আসতাম, আমাকে দেখলে দৌড়ে আসতো, বলে আমার একটা গল্প থাকবে ছাপবেন। কিন্তু তার কোনো গল্প ছাপা আমার দ্বারা তখন সম্ভব হয়নি, কারণ এখানে কোনো ছোটদের আসর ছিল না। আর সে তো ছোট হয়ে গুড়ি উড়াতো, 12-14 বছর বয়স ছিল বা 13 বছর ছিল। সেলিম ওয়াল এই কাজটি করেছে, আমার কাছে মনে হয়েছে সে একটা ব্যতিক্রমধর্মী কাজ করেছে। যেটা আমার জন্য বলছি না, এটা জাগরণের জন্য বলছি না, যে এই জাতীয় কাজ আল ইসলার জন্য এই জাতীয় কাজ এখনও হয় নাই। আল ইসলার জন্য পিএইচডি হয়েছে ঠিকই, কিন্তু আল ইসলার জন্য এই পরিচিতিমূলক কাজ হয় নাই। নন্দলাল শর্মা কাজ করেছেন, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি নাম ভুলে ফেলতেছি, তিনি পিএইচডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এমসি কলেজের ডক্টর শাহেদা বেগম পিএইচডি করেছেন। এইভাবে আল ইসলাম আমার কাছে জাগরণের চেয়ে আল ইসলাম বেশি মূল্যায়ন মনে হয়, বেশি প্রয়োজন। আমি আল নুরুলকের ইন্তেকালের পরে আমি প্রথম আল ইসলাম সম্পাদক হতে পেরেছিলাম, এটা আমার একটা সৌভাগ্য ছিল। এখানে যারা কথা রেখেছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত না হয়ে টেলিফোন করেছেন। আমার টেলিফোনের ব্যাটারি লো, তাও দেখলাম যে এই এমন এই যে সভাপতি হওয়ার কথা ছিল, বেলাল আমি চৌধুরী বললেন আমার গড়ে ভাই পানি ঢুকে গেছে, আমাকে ক্ষমা করো। এইভাবে অবস্থা শাহজালাল প্রফেসর সাথে প্রফেসর বাসিউদ্দিন হাবিব ফোন করেছেন যে আসতে পাবা পারবো না। আমি আমার কাছে যারা ফোন করেছে সেলিম ওয়ালকে না করে আমাকে করেছে, সেলিম ওয়ালকে ও করেছে হয়তো তারাও। সে যাই হোক, এই কাজটির জন্য সেলিম ওয়ালকে অভিনন্দিত না করে আমি পারছি না। সিলেটের জাগরণ, সমীকরণ, আবির্ভাব এই তিনটি পত্রিকা একসাথে বের হয়েছে, কিন্তু সমীকরণ পত্রিকার সম্পাদক কবি মানুষ ছিল, বিয়ে খেলে কিছুই তার নিজের কবিতা একটিও তার কাছে ছিল না। তার ইন্তেকালের আগে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, অথচ সে ভালো কবিতা লিখত, খলিলুর রহমান কাসেমি আমাদের চরম পরম বন্ধু। এবং আকসার বক্স ইন্তেকাল করেছেন, আমি আজকে শুনেছি জামান মাহবুবের কাছ থেকে। আমি বুঝেছি যে আকসার ভাই হয়তো বাড়ি থেকে বের হন না, বয়সের বার হয়ে গেছে। আকসার বক্স যদি জিন্দাবাদে আমাদেরকে টাই না দিতেন, বসবার ব্যবস্থা করে না দিতেন তার চাফা করে, তাহলে আমরা 70 দশকেই সিলেটের সাহিত্যে সবচেয়ে বেশি লেখকের জন্ম হয়েছে। 70 দশকটা জাগরণের দশক, পুনর্জাগরণ রেনেসাঁর দশক। 70 দশকের এই রেনেসাঁর সম্পর্কে লেখার জন্য আমি 70 দশকের যেসব লেখক লেখিকা এখনও জীবিত আছেন তাদেরকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।